অনুষ্কা শর্মা। জন্ম 1 মে 1988 খ্রিস্টাব্দে। একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও সাবেক মডেল। 2008 সালে তিনি আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মি ব্যানারে 3টি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন, যার ফলে তার প্রথম চলচ্চিত্র রত্নে বানাদা জোড়ি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে তিনি 2010 সালে রোমান্টিক ব্যান্ড বাজা বারাত কমেডি চলচ্চিত্রে একজন উচ্চাভিলাষী বিবাহের পরিকল্পক হিসেবে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়ান। অভিনয় চলচ্চিত্রে তিনি অর্জন করেন ফিল্মফেয়ার পুরস্কার সেরা অভিনেত্রীর মনোনয়ন। অনুষ্কা পরবর্তীতে 2012 সালে শাহরুখ খানের বিপরীতে রোমান্টিক চলচ্চিত্র জব তক হ্যায় জান অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা পেয়েছেন, যার জন্য তিনি অর্জন করেন ফিল্মফেয়ার পুরস্কার সেরা পার্শ্ব অভিনেত্রী পুরস্কার। তার এই মৌলিক সাফল্য শর্মা প্রায় হিন্দি চলচ্চিত্রের প্রতিশ্রুতিময় সমসাময়িক অভিনেতা হিসেবে উল্লেখিত হয়েছে। অনুষ্কার পিতা কর্নেল অজয় কুমার শর্মা একজন সেনা কর্মকর্তা এবং তার মা অসীমা শর্মা একজন গৃহিণী। তার কার্নেস নামে বড় ভাই রয়েছে, যিনি মার্চেন্ট নেভিতে কাজ করেন। তিনি আর্মি স্কুলে পড়াশোনা করেন এবং বেঙ্গালুর মাউন্ট কার্মেল কলেজ থেকে স্নাতক সম্পূর্ণ করেন। পরবর্তীতে তিনি মডেলিং ক্যারিয়ার শুরু করার জন্য মুম্বাই আসেন, যেখানে তিনি বর্তমানে বসবাস করছেন। অনুষ্কা মূলত মডেলিং জগতে বড় হওয়ার আশা থাকলেও ছায়াছবির জন্য কোনো বড় আকাঙ্ক্ষা ছিল না। তিনি ল্যাকমে ফ্যাশন সপ্তাহ সময় তার মডেলিং জীবন শুরু করেন। ওয়ান ডে রোড্রিক্সের রেস ভ্যাম্পায়ারের জন্য একজন মডেল হিসেবে এবং তাকে স্প্রিং সামার 2007-এর জন্য তাকে বাছাই করা হয়। তারপর থেকে তিনি সিল্ক অ্যান্ড সাইন, হুইসপার, নাথিলা জুয়েলারি এবং ফিয়েট পিয়েলায়ের জন্য প্রচারণার কাজ করেন। তার প্রথম অভিনীত চরিত্র ছিল আদিত্য চোপড়ার রত্নে বানাদা জোড়ি, যেটি হয়েছিল 2008 সালে। নির্মিত বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে তিনি অভিনয় করেন। তার অভিনয় দক্ষতার জন্য চলচ্চিত্র সমালোচক তারণ আদর্শ জানান। অনুষ্কার চরিত্র চমৎকার এবং একটি আত্মবিশ্বাসী অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছে। এটা অভিনেতা শাহরুখের সাথে পর্দায় অভিনয় করা কোনো ছোট কৃতিত্ব নয় এবং অনুষ্কা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে এটি পরিচালনা করতে পেরেছেন। ছবিটি ইতিবাচক মন্তব্য লাভ করে এবং বছরের ব্লকবাস্টার ছবি ঘোষণা করা হয়। এছাড়া বছরের শেষ নাগাদ সময়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে। তার দ্বিতীয় চলচ্চিত্র বদমাস কোম্পানি, এছাড়াও যশ রাজ ফিল্ম অধীনে 2010 সালের 7ই মে মুক্তি পায়। আমাদের বিভিন্ন ধরনের খবর পেতে আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।